যুদ্ধের তাপে তেতে ওঠায় ইউক্রেন থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছিলেন অনেক ভারতীয় পড়ুয়া। সেই তালিকায় ছিল পশ্চিমবঙ্গের অনেক পড়ুয়ার নাম। তাদের ভবিষ্যৎ যাতে নষ্ট না হয়, গত মার্চ মাসে রাজ্যের পড়ুয়াদের সঙ্গে সাক্ষাৎ করে সেই আশ্বাস দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কথা রাখলেন মুখ্যমন্ত্রী, ব্যবস্থা করলেন রাজ্যের সরকারি ও বেসরকারি কলেজগুলিতে ভর্তি। সেই সঙ্গে ক্ষোভ উগড়ে দিলেন ইউক্রেন ফেরত পড়ুয়াদের পাশে কেন্দ্র না দাঁড়ানোয়। আমরা শুধু চেয়েছিলাম সেন্ট্রাল গভর্নমেন্ট, আমাদের যে মেডিকেল কাউন্সিল আছে সেখান থেকে একটা পারমিশন দিই, তাহলে আমরা ওদের সবার পড়াশোনার ব্যবস্থাটা করে দিতে পারবো। ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট যে ছজন আছে তাদের আমরা প্রাইভেট সিটের ব্যবস্থা করে দিয়েছি, অকপট প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ, জিআইএস গ্রুপ, দুজনের মধ্যে ছজনের মধ্যে অলরেডি জয়েন করেছে আর চারজন একটা প্রসেসে আছে। ডেন্টাল স্টুডেন্টস এমবিএস তিনজন ছিল, ওয়ান স্টুডেন্ট হু হ্যাজ কমপ্লিটেড হিজ স্টাডিজ উইল বি অ্যালাউড টু ডু হিজ ইন্টার্নশিপ অ্যাট দ্য গভর্নমেন্ট ডেন্টাল কলেজ ক্যাডার। ইউক্রেন ফেরত পড়ুয়াদের জন্য একগুচ্ছ প্রস্তাব কেন্দ্রকে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু এখনো পর্যন্ত নীরব থেকেছে মোদী সরকার। সম্ভবত পশ্চিমবঙ্গ প্রথম রাজ্য ইউক্রেন ফেরত পড়ুয়াদের পাশে থাকার বার্তা দিল। ফের শিরোনামে কলকাতা বিশ্ববিদ্যালয়, যুক্ত হল মুকুটের নয়া পালক। টাইমস হায়ার এডুকেশন ইম্প্যাক্ট র্যাঙ্কিং অনুযায়ী দেশে প্রথম স্থান দখল করল বিশ্ববিদ্যালয়। সার্বিক উন্নয়ন এবং প্রসারের নিরিখে মিলল এই স্বীকৃতি। দেশের সমস্ত কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি অনুমোদন প্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে প্রথম স্থান দখল করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। বিশ্ব তালিকায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্থান 201 থেকে 300। এই স্বীকৃতিতে ছাত্রছাত্রীদের অবদান বলেই অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালী চক্রবর্তী। বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে টাইমস হায়ার এডুকেশন ইম্প্যাক্ট র্যাঙ্কিং, সেখানে সার্বিক উন্নয়ন এবং প্রসারের নিরিখে দেশের সেরা কলকাতা বিশ্ববিদ্যালয়। দেশের সমস্ত কেন্দ্র এবং রাজ্য সরকারি অনুমোদন প্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে প্রথম স্থান দখল করেছে এই বিশ্ববিদ্যালয়টি। খুব ভালো লাগছে, আনন্দ হচ্ছে, গর্ব হচ্ছে। কলকাতা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক যে স্বীকৃতি পেয়েছে ভারতের মধ্যে পাবলিক সেরা বিশ্ববিদ্যালয়ের, ফলে খুবই ভালো লাগছে। এবং যে কোনো স্বীকৃতি তো সামনের দিনে এগিয়ে চলার পথে একটা অনুপ্রেরণা দেয়, ফলে সেইভাবেই জিনিসটাকে দেখছি যে আরো ভালো হতে হবে। ভালোর তো কোনো শেষ নেই, ফলে আরো ভালো নিজেদের করতে হবে। এই ছাত্রছাত্রী, শিক্ষক, আধিকারিক সবাইকে নিয়েই তো বিশ্ববিদ্যালয়, ফলে সবাইকে নিয়েই আমরা চলি। ছাত্রছাত্রীদের গবেষণা, অধ্যাপকদের গবেষণা, সেটাই তো আন্তর্জাতিক স্বীকৃতি পেল, এবং সে বিষয়ে কোনোই সন্দেহ নেই যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা একটা আন্তর্জাতিক মানের সঙ্গে তাল মিলিয়ে চলেন। তারা যে সমস্ত গবেষণা করেন সেটা বিভিন্ন গবেষণাপত্রে ছাপা হয়, এবং এটা খুবই একটা গর্বের বিষয়। এর আগেও কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাফল্যের কথা উল্লেখযোগ্য। গত বছর সেপ্টেম্বরে ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্কের তালিকায় বাংলার মোট 26টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সেরা শিরোপা পায় কলকাতা বিশ্ববিদ্যালয়। দেশের সেরা কলেজ, বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, আইন সহ একাধিক বিভাগে রাজ্যের প্রতিষ্ঠানের মুকুটে জুড়েছে পালক। বিশ্ববিদ্যালয় বিভাগে 4 নম্বরে ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়। এখানেই শেষ নয়, ইউএস এমপ্লয়েবিলিটি 2022 অনুযায়ী ক্যাম্পাস ইন্টারভিউ থেকে পাওয়া চাকরির নিরিখে বিশ্বের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে জায়গা পায় কলকাতা বিশ্ববিদ্যালয়। দু বছরের শিশুপুত্রকে বিধড়ক মারধরের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে ছোট্ট শিশুটির মা তাকে খাটে ফেলে বিধড়ক মারধর করছে। ঘটনাটি ঘটেছে দত্তপুকুর থানার অন্তর্গত দীঘড়া বড় বাগান এলাকায়। এই ঘটনার খবর আশেপাশে ছড়াতেই সরব হন প্রতিবেশীরা। এক বছর পর থেকে মানে বসা শিখেছে, যাবে থেকে হয়তো কোনো জিনিসটা ধরতে যায় হামাগুড়ি দিয়ে, তখন থেকে শুরু ওই রকম চুলের মুঠি ধরে টেনে মারবে, থাপ পিঠের মধ্যে কিলাবে,
হ্যাঁ, কি লাথি মারবে, দাঁড়িয়ে পরে খাড়া লাথি মারবে, পা দিয়ে লাথি মেরে ছুঁড়ে ফেলবে ফুটবলের মতন, খাটের থেকে চুলের মুঠি ধরে নিয়ে নিচে ফেলে দেবে। আর পিট ওরা ওনারা ওর বাচ্চাটাকে ডাক্তার দেখালে দেখবেন আপনারা বাচ্চাটা যাচাই করে যে সত্যি কি মৃত্যু, শরীরের মধ্যে কত মারের দাগ আর কিভাবে মারে মারে নিয়ে আছে, কারোর কাছে যেতে দেবে না, ঘর থেকে বের করবে না, ঘর থেকে নিয়ে বেরোবে তো নিজে নিয়ে বেরোবে, আবার নিয়ে ঢুকিয়ে দেবে, ব্যাস দড়ি দিয়ে বেঁধে রেখে দেবে। স্থানীয় বাসিন্দারা ঘটনায় হস্তক্ষেপ করলে পরিবারের তরফে একাধিকবার হুমকি দেওয়া হয়েছে বলে জানাচ্ছেন তারা। একাধিকবার থানায় অভিযোগ করেও পুলিশের তরফে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। ভিডিওতে দেখা যাচ্ছে ছোট্ট শিশুটিকে অমানসিক মারধর করছে তার মা, লাথি কিল ঘুষি চর কিছুই বাদ যায়নি। সূত্রের খবর, বাচ্চাটি ঘুমানোর সময়টুকু বাদ দিয়ে সবসময়ই মারধর করা হতো তাকে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই প্রতিবাদে সরব হয়েছেন নেটিজেনরা। বাড়ি দখলের অভিযোগকে ঘিরে উত্তপ্ত হলো সল্টলেক। বিএল ব্লকের 50 নম্বর বাড়ি দখলকে কেন্দ্র করে ব্যাপক মারামারি, বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, সল্টলেকের বি ব্লকের ওই বাড়িতে ভাড়া থাকতেন মহেশ সিংহানিয়া নামে এক ব্যক্তি। বৃহস্পতিবার সকাল 10টা নাগাদ ওই বাড়িতে ভৈরব চক্রবর্তী নামে এক ব্যক্তি সিংহানিয়া পরিবারের উপর চড়াও হয়। ভৈরবের দাবি, তিনি ওই বাড়িটি আগে ভাড়া নিয়েছিলেন, যদিও ভৈরবের দাবি নস্যাৎ করেন মহেশ। এরপর প্রথমে বচস এবং পরে দুই পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। BL50-তে একটা বাড়ি রয়েছে, সেটা একটু আমার কোর্ট ইনজাংশন দিয়েছে, কোর্ট স্টে অর্ডার দেওয়া সত্ত্বেও মনোস্টোরি CG 101-এ থাকেন এবং ওনার ছেলে সুয়া স্টোরি, এনারা দুজনে লোক পাঠিয়ে আমার ওখানে সিকিউরিটি গার্ডকে ধাক্কা মেরে বার করে দিয়েছে এবং অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির নাম নিয়েছে। বলেছেন যে অভিষেক ব্যানার্জি নাকি আমার সাথে কথা হয়ে গেছে, অভিষেক ব্যানার্জির লোক নাকি এবং মমতা ব্যানার্জির লোক নাকি বিধাননগর সিভিক সাহেবকে ফোন করেছে, বিধাননগর সিভিক সাহেব আমাদের ইস থানায় ফোন করেছে, ইস থানার পুলিশ অফিসার তুষার আমার সাথে খুব মিসবিহেভ করেছে, আমি ব্যাপারটা বলেছি যে এটা জুডিশিয়াল ম্যাটার, কোর্ট এটায় স্টে অর্ডার রয়েছে, তা সত্ত্বেও উনি আমার সাথে কোনো কোঅপারেট করেননি। বাড়ি ভাঙচুর ও মারামারির ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে বিধাননগর পূর্ব থানার পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি শুরু হয়েছে তদন্ত।